বেগম জিয়াকে স্থায়ী জামিন না দিয়ে সাজা খাটাতে চায় সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। চেয়ারপারসনের মুক্তির আন্দোলন তামাশা বলছে আওয়ামী লীগ, লক্ষ্য তারেককে ফেরানো। জেলখানায় রেখে তারেককে রাজনীতিকে প্রতিষ্ঠা করতে চায় না। শনিবার নয়াপল্টনের সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কে বিএনপির চিঠি। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেরিয়ে আসছে সাদিক অ্যাগ্রোর থলের বেড়াল, খালের জায়গায় হাট সমান ফার্ম, পদবীর দাপটে গাজীপুরে মতিউরের অঢেল সম্পত্তি। দুই সপ্তাহ পর নরসিংদীতে জনসম্মুখে প্রথম স্ত্রী লায়লা। শিশু শিক্ষার্থীদের পরিবেশনায় মুগ্ধ প্রধানমন্ত্রী, বললেন প্রাক প্রাথমিকে সময় বেড়ে হবে 2 বছর, চকলেট ভ্যানিলা ফ্লেভারের পুষ্টিকর বিস্কুট দেওয়ার নির্দেশ। তিস্তা মহাপরিকল্পনা ঘিরে অঘোষিত প্রতিযোগিতায় চীন ভারত, দিল্লিতেই ভরসা ঢাকার। পররাষ্ট্রনীতিতে ভারসাম্য বজায় রাখছে বাংলাদেশ, জানালেন মন্ত্রী। বেগম খালেদা জিয়াকে স্থায়ী জামিন না দিয়ে সাজা খাটাতে চায় সরকার, এমনটাই অভিযোগ তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতেই ক্ষমতাসীনরা তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে। এদিকে বেগম জিয়ার মুক্তি দাবিতে 29 জুন নয়াপল্টনের সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠি দিয়েছে বিএনপি। গত শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে নড়ে চড়ে বসে দলটির নেতারা। অন্যায়ভাবে বেগম জিয়াকে সরকার বন্দী করে রেখেছে অভিযোগ করে তার মুক্তির দাবিতে সরব হয়ে ওঠে বিএনপি। দলীয় নেত্রীর স্থায়ী মুক্তির দাবিতে নয়াপল্টনে নারী শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে বিএনপি নেতারা অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার বেগম জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে। আমাদের নেত্রীকে মুক্তি করতে চাই, একটাই রাস্তা আমাদের সামনে এখন খোলা, সেটা হলো রাজপথে নেমে এই স্বৈরাচারী সরকারকে, এই অবৈধ সরকারকে উৎখাত করা। ইউনাইটেড হসপিটাল সেদিন এবং খালেদা জিয়াকে একটি অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করতে অক্ষমতা ও পারগতা বা অস্বীকার করেছে। আমি যদি বিনা চিকিৎসায় মারা যাই, আমি কখনো ইউনাইটেড হসপিটালে চিকিৎসা নিতে যাব। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আবারও বেগম জিয়াকে সাজা ভোগ করাতে সরকার চক্রান্ত করছে। আরেকটা চালাকি আছে, চালাকিটাকে এটা আমরা অনেকেই বলি না, ৬ মাস করে সাজা স্থগিত করছে, তার মানে সাজা কিন্তু কমছে না, সেই সাজা আবার যুক্ত হবে ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে। এটা একটা আরেকটা খেলা, অর্থাৎ আরও বেশি দীর্ঘায়িত করা হবে। সরকার প্রধানের ভারত সফরের সমালোচনা করে বিএনপি মহাসচিব দাবি করেন, জনগণকে বোকা বানিয়ে দেশের স্বার্থ বিরোধী চুক্তি করেছে সরকার। এদিকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে 29 জুন নয়াপল্টনে সমাবেশ করতে ডিএমপিকে চিঠি দিয়েছে বিএনপি। দলটির নেতারা জানান, সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে পুলিশ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের নামে বিএনপি তামাশা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বলেন, তাদের লক্ষ্য খালেদা জিয়াকে মুক্ত করা নয়, তারা চায় পলাতক তারেক রহমানকে দলে প্রতিষ্ঠা করতে।
সকালে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় পলাতক নেতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান কামরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পাশে থেকে তিনি যেমন এই অভ্যন্তরীণ এবং বহিরাক্রমণকে মোকাবেলা করার সহযোগিতা করেছে, আমরা সেই রকম একটা আদর্শিক কর্মী হিসেবে যদি আমরা গড়ে তুলতে পারি, গড়ে উঠতে পারি। বিএনপিকে আমি বলি এটা গণতান্ত্রিক দল না, এটা গণতান্ত্রিক চর্চা এদের মধ্যে নাই। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে রাজনীতিতে রাজনৈতিক দলগুলো নির্বাচনে সবসময় অংশগ্রহণ করে, সত্যিকার রাজনৈতিক গণতান্ত্রিক চর্চা যারা করে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। এটা হলো তাদের একটা ভেলকিবাজি, মিথ্যা, ধোকা। তারা খালেদা রেখে, জেলখানায় রেখে তারেককে রাজনীতিকে প্রতিষ্ঠা করতে চায়, রাজনীতি হিসেবে তারেককে প্রতিষ্ঠিত করতে চায়। এবার অন্য প্রসঙ্গ, দম্ভ চূর্ণ সাদিক একরোর ছাগলকাণ্ডের পর বেরিয়ে আসছে তাদের অনিয়ম। মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল দখল করে ব্যবসা করার সত্যতা মেলায় ভেঙে ফেলা হয়েছে প্রতিষ্ঠানটির একাংশ, এছাড়া উচ্ছেদ করা হয়েছে অন্যান্য দখলদারদেরও। সিটি কর্পোরেশন জানায় খালে পানি প্রবাহ ফেরাতে কোনো অবৈধ দখলদারকে ছাড় দেওয়া হবে না। অবৈধ দখলমুক্ত করে রামচন্দ্রপুর খালের পানির প্রবাহ ফেরাতে উচ্ছেদ অভিযান হবে বৃহস্পতিবার, এমন তথ্য আগের রাতেই জানায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর সেই খবরে আশেপাশের অনেক দখলদার আগেই সরিয়ে নেন নিজেদের স্থাপনা, কিন্তু ব্যতিক্রম কেবল আলোচিত পশুর খামার সাদিক অ্যাগ্রো। রাতের বেলা বেশ কিছু গরু ছাগল সরিয়ে নিলেও নিজেদের অবস্থান ছাড়তে অনড় তারা। সিটি কর্পোরেশনের যে ডিমার্কেশনটা, সেই ডিমার্কেশনের ভিতরে কিন্তু সাদিক অ্যাগ্রো ফার্মটা নেই। অভিযান শুরুর নির্ধারিত সময়ের 2 ঘন্টা পর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা এসে ভূমি জরিপের কাগজপত্র সামনে আনলে মিথ্যা প্রমাণ হয় সাদিক অ্যাগ্রোর দাবি। কাগজ অনুযায়ী খালের জায়গা দখল করেই চলছে আলোচিত এই পশুর খামার। উচ্ছেদ কার্যক্রম শুরু করে ডিএনসিসি, এক্সেভেটরের সহায়তায় ভেঙে ফেলা হয় সাদিক অ্যাগ্রোর একাংশ। রামচন্দ্রপুর খাল যারাই বেদখল করে আছে তাদের বিরুদ্ধে এই অভিযান, এটা নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে না। এদিকে স্থানীয় কাউন্সিলরের ছত্রছায়ায় খাল দখল হওয়ার অভিযোগ থাকলেও তিনিও কথা বললেন ভিন্ন সুরে। কে বা কাহারা যদি বলে থাকে যে আমার বন্ধু হয়ে থাকে, আসলে গরুর ব্যবসায় কখনো ব্যাপারে এক ফার্মার আরেক ফার্মারের বন্ধু হয় না। দখলমুক্ত করার পর মাটি সরিয়ে খালে পানি প্রবাহ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে ডিএনসিসি। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ছাগলকাণ্ডে 14 দিন পর জনসমক্ষে এলেন মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি, তবে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেনি তিনি। নরসিংদীর রায়পাড়া উপজেলা চেয়ারম্যান হলেও এতদিন লাপাত্তা ছিলেন লায়লা কানিজ, বিভিন্নভাবে যোগাযোগ করেও কোনো খোঁজ পায়নি কেউ। শিক্ষক হয়ে কীভাবে গড়েন অঢেল সম্পদ, এ নিয়ে বিতর্ক সহ নানা সমালোচনার পরেও গণমাধ্যমের সামনে আসেননি তিনি। অবশেষে আজ সকালে অফিস করেন, অংশ নেন 2টি সভায়। সভা শেষে বের হলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি। কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছর মেয়াদী করার পরিকল্পনা করছে সরকার। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সরকার প্রধান। এই দেশ একদিন মুস্তাক ও তার দোসরদের পাশবিকতার নির্যাতন থেকে রক্ষা পাবে। আমি রাসেল বলছি। কেউ করলো আবৃত্তি, কেউ এলো সমবেত সঙ্গীত নিয়ে, আবার কেউ বা এলেন দলীয় নৃত্যের তালে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এভাবেই পেশাদার শিল্পীদের মতো করেই সাংস্কৃতিক উপস্থাপনা তুলে ধরলেন প্রাইমারি পড়ুয়া এক ঝাঁক খুদে শিল্পী।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024-এর উদ্বোধনী আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী। জাতীয় পর্যায়ে সংস্কৃতি ও ক্রীড়া এবং বিষয়ভিত্তিক 18টি ক্যাটাগরিতে শীর্ষ অবস্থানের জন্য 36 জন শিক্ষার্থীকে পদক দেয়া হয়। এছাড়া শিক্ষা সংশ্লিষ্টতায় জড়িত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ 15 জন ব্যক্তি এবং 3 প্রতিষ্ঠানকে দেয়া হয় প্রাথমিক শিক্ষা পদক 2023। এখন আমাদের লক্ষ্য প্রি প্রাইমারি 1 বছরের জন্য, এখন আমরা সেটা 2 বছরের জন্য করতে চাচ্ছি। স্কুল ফিডিং কার্যক্রমে কমিউনিটি পর্যায় থেকে পরিবার পর্যন্ত সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। শুধুমাত্র ওই খালি পুষ্টিকর বিস্কুট দিলে হয় না, ওই বিস্কুট খেতে খুব বেশি টেস্ট না, এর সঙ্গে একটু চকলেট ফ্লেভার, একটু ভ্যানিলা ফ্লেভার বিভিন্ন কিছু দিয়ে তৈরি করো বা সুন্দর ডিজাইন করে দেওয়ার জন্য বাচ্চাদের এটা আকর্ষণ হয়। গেল দেড় যুগে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মহিলা শিক্ষকের হার অন্তত 3 গুণ বেড়েছে বলেও জানান সরকার প্রধান। মহিলা শিক্ষকের সংখ্যা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা ঘিরে চীন ও ভারতের মধ্যে চলছে অঘোষিত প্রতিযোগিতা। দীর্ঘদিন ধরে তিস্তায় বেইজিং আগ্রহ দেখিয়ে এলেও নয়াদিল্লি এই প্রকল্প বাস্তবায়ন করলে বাংলাদেশের জন্য মঙ্গল হবে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার ব্রিফিংয়ে তিনি বলেন, ভারত সফরের পর প্রধানমন্ত্রীর চীন সফর প্রমাণ করে বাংলাদেশ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে সফল। চায়না অনেক আগে প্রস্তাব দিয়েছিল, এরপরে ভারতের প্রস্তাব আসছে। তিস্তা যেহেতু দুই দেশের যৌথ নদী, ভারত এবং বাংলাদেশের, সেই ক্ষেত্রে আমরা মনে করি এটি যদি ভারত আমাদেরকে প্রয়োজন অনুযায়ী সহায়তা করে তাহলে সেটি ভালো। তা আমরা যে সবার সাথে ব্যালেন্স করে কূটনৈতিক তৎপরতা চালাতে পারছি সেটি যে বহিঃপ্রকাশ হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী ভারত থেকে আসার পর চীনে যাচ্ছেন এবং চীন সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, চীনে অনেকগুলো প্রকল্প নিয়ে আলোচনা হবে। গাজীপুরের কালিয়াকৈরে ইঞ্জিন বিকল হয়ে থেমে আছে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন। এতে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ রয়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী রাজিবুল হাসান, সরাসরি চলে যাব তার কাছে। রাজীব, আড়াই ঘন্টারও বেশি সময় ধরে মানুষ আসলে এই দুর্ভোগের মধ্যে রয়েছে। এই যে গাজীপুরের কালিয়াকৈর, এই কালিয়াকৈরের বেশ কয়েকটি ট্রেন আটকে পড়েছে। আপনারা জানেন যে উত্তরবঙ্গের সঙ্গে যে ঢাকার ট্রেন যোগাযোগ সেটি কিন্তু প্রায় 2.5 ঘন্টা হয়ে উঠতে চললো, যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। একটি ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার কারণে কিন্তু এই ঘটনা ঘটেছে। আপনি কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন, যে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল, সেই ট্রেনটি মূলত মির্জাপুর এবং বঙ্গবন্ধু হাইটেক সিটির যে স্টেশনটি রয়েছে এটির মাঝামাঝি জায়গায় আসার পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং এই ইঞ্জিন বিকল হওয়ার পর পর কিন্তু এই দুর্ভোগ সৃষ্টি হয়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই ট্রেন ঘন্টার পর ঘন্টা এখানে আটকে রয়েছে ইঞ্জিন বিকল হওয়ার কারণে। সামনে যত একটা ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে সেই কারণে কিন্তু এই দুর্ভোগ দেখা দিয়েছে এখানে। যদিও কর্তৃপক্ষ বলছেন যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটি স্বাভাবিক হবে। এখন পর্যন্ত আমাদের কাছে যে দৃশ্য আপনাদেরকে একটু দেখাচ্ছি সেটা হচ্ছে বাইরেও অনেক মানুষ অপেক্ষা করছে, যারা যাত্রী, যারা আসলে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এসেছিল, ট্রেনে উঠেছিল, তারা কিন্তু অনেকক্ষণ যাবত এখানে আটকা রয়েছে। যেটি রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন যে আসলে কিছুক্ষণের মধ্যে আসলে যে ট্রেনটি বিকল হয়েছে সেই বিকল ইঞ্জিনটি এই বঙ্গবন্ধু হাইটেক সিটিতে নিয়ে আসা হবে, তারপর কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হবে। মোটামুটি এই ছিল গাজীপুর থেকে আমার কাছে থাকা ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার পর যে দুর্ভোগ সেটি সবচেয়ে সত্য। দেখছেন সন্ধ্যার সময় দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রথমবারের মতো নির্বাচনী বিতর্কে অংশ নিচ্ছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হবে মার্কিন গণমাধ্যম সিএনএন আয়োজিত ঐতিহাসিক এই বিতর্ক। প্রথম বিতর্কের বিষয়বস্তু কী হবে তা নিয়ে সিএনএন কিছু না জানালেও বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম বলছে সীমান্ত নিরাপত্তা, অভিবাসী, ট্রাম্পের মামলা ও বাইডেনের ছেলের মামলার বিষয়গুলো উঠে আসতে পারে। এছাড়াও ইউক্রেন ও গাজা যুদ্ধ নিয়েও আলোচনা হতে পারে। দেখছেন সন্ধ্যার সময় খেলার খবর। এক যুগের শিরোপা খরা কাটানোর মিশনের মূল মঞ্চে উঠতে টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ মাঠে গড়াবে 8:30। ইংলিশদের সামনে সুযোগ প্রথম দেশ হিসেবে টানা 2 আসরের শিরোপা জয়। আসরে গ্রুপ পর্বের একটা ম্যাচে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি ছাড়া বাকি সব কটায় দাপট নিয়ে জিতেছে ভারত।
সুপার এইটের সবশেষ ম্যাচে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে রোহিত সূর্যকুমারদের বিস্ফোরক ব্যাটিং কিংবা আসর জুড়ে বুমরা কুলদীপদের বোলিং আগ্রাসন স্বস্তি দিচ্ছে মেন ইন ব্লুদের। অন্যদিকে আসরে এখন পর্যন্ত ইংলিশদের যাত্রাটা ভালো মন্দের মিশেলে। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও স্বাগতিক দুই দেশকে হারিয়ে সেমির টিকিট পায় ইংলিশরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়াকে স্থায়ী জামিন না দিয়ে সাজা খাটাতে চায় সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। চেয়ারপারসনের মুক্তির আন্দোলন তামাশা বলছে আওয়ামী লীগ, লক্ষ্য তারেককে ফেরানো। গাজীপুরের কালিয়াকৈরে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, প্রায় 3 ঘন্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা। বেরিয়ে আসছে সাদিক অ্যাগ্রোর থলের বিড়াল, খালের জায়গায় হাট সমান ফার্ম, পদবীর দাপটে গাজীপুরে মতিউরের অঢেল সম্পত্তি। 2 সপ্তাহ পর নরসিংদীতে জনসম্মুখে প্রথম স্ত্রী লায়লা। এই ছিল সন্ধ্যা সময়, জনপদ সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ রিচার্ড। জনপদ সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।